আসসালামু আলাইকুম। অ্যাক্টিভিটি সব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে, যে ভিডিওতে ওয়ালটনের 32 ইঞ্চি স্মার্ট টিভির আনবক্সিং ভিডিও হবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ওয়ালটনের 32 ইঞ্চি স্মার্ট টিভি আনবক্সিং হচ্ছে। আপনার এই টিভিটা ওয়ালটনের একদমই নতুন টিভি, যে টিভি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, বাংলাদেশের সেরা টিভির ভিতর একটি অ্যান্ড্রয়েড টিভি ওয়ালটনের 32 ইঞ্চির। আপনার যেটার ভিতর নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও সাপোর্ট করবে। শুরুতেই এটা হলো স্ট্যান্ড, যারা আপনার এই টিভি আপনার টেবিলের উপর বা অন্য কোনো কিছুর উপর রাখতে চান, তারা তাদের এটা স্ট্যান্ড দিয়ে আছে ওয়ালটনের পক্ষ থেকে। এটা হলো আপনার ওয়াল মাউন্ট, টিভির ভিতরে দেয়া থাকে, যারা ওয়ালে লাগাতে চান তারা এটি ব্যবহার করতে পারবেন। আর এটা হলো, এখানে আছে হলো রিমোট, আপনার টিভির ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, আর আপনার যে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো লাগে সেইগুলো আপনার সাথে কিন্তু ওয়ালটনের ব্যাটারিও দেয়া আছে। তো টিভিটি এখন বের করা হচ্ছে, আপনার ওয়ালটনের সেরা টিভির ভিতরে একটি। এটা হলো ওয়ালটনের টিভি। আমরা কার্টুনটা সরাইনি নাকি? কার্টুনটা সরাইনি। এটা হলো ওয়ালটনের আপনার একদম নিউ টিভি, দেখতে এমন, যার পেছনের অংশ দেখতে এইরকম। তো টিভিটির উল্টা পাশে আপনার যে পোর্টগুলো দেওয়া আছে সেই পোর্টগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেই। প্রথমটি হলো আপনার, যেটি হলো আপনার সিসি ক্যামেরা যদি ব্যবহার করতে চান কেউ, সিসি ক্যামেরার পোর্ট। দ্বিতীয়টি হলো আপনার নেটের পোর্ট, যারা সরাসরি ল্যান্ডলাইনে নেটের দিতে চান এই লাইনে দিতে পারবেন। এই তিনটা হলো HDMI পোর্ট, HDMI 1, HDMI 2, HDMI 3। আপনার যদি AV, আপনার যদি DVD বা অন্য কোনো কিছু প্লেয়ার ব্যবহার করতে চান তাহলে এই পোর্ট আপনারা দিতে পারবেন। এই পাশের যে পোর্টগুলো ব্যবহার করা আছে, এখানে নতুন সংযোজন আছে আপনার CI কার্ড। CI কার্ডের টিভি হয় না, এগুলো একদমই নতুন দিছে। তার সাথে আপনার এই একটা ডিশের পোর্ট, আর একটা হলো সেট পোর্ট। আর এখানে ইয়ারফোন আউট আছে এই ভিতরে, আপনার এই CI কার্ডের নিচেই ইয়ারফোন আউট আছে। আর দুইটা USB পোর্ট দেওয়া আছে টিভির পিছনে। তো টিভিটি আপনার এই 220 ভোল্ট থেকে 120 থেকে 220 ভোল্ট পর্যন্ত আপনার লোড নিতে পারবে, আর 50 থেকে 60 হার্জের যার ধারণ ক্ষমতা, যার ওয়াট হলো 45 ওয়াটের, আর যার USB রেটিং হলো 5V, আর অ্যাম্পেয়ার হলো 500 অ্যাম্পেয়ারের একটি LED টেলিভিশন এটি, যা ওয়ালটনের যুগের সাথে তাল মিলিয়ে সবচেয়ে সমৃদ্ধ করেছে এই টিভিতে। আর আপনার যে এই কারেন্টের যে পোর্টটা আছে একদম ডাইরেক্ট অ্যাডজাস্ট করা, এগুলো আপনার রিলিজ করার কোনো সুযোগ নেই। আর সাউন্ড সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডলবি সাউন্ড সিস্টেম, যার কারণে আপনার যে রুমের যে এই জায়গা অনুযায়ী সাউন্ডটা আপনাকে পর্যাপ্ত ভালো রাখবে। এটা হলো আপনার ডলবি সাউন্ড সিস্টেম, সেই জন্য ব্যবহার করা হয়েছে। ওয়ালটন টিভিতে যুগের সাথে তাল মিলিয়ে একদমই নিউ রিমোট ব্যবহার করা হয়েছে, যা এর আগে এই রিমোটগুলো ছিল না ওয়ালটনের। আপনার এগুলোতে আপনি চাইলে সরাসরি নেটফ্লিক্স, ইউটিউব সরাসরি আপনি দেখতে পারবেন। তাছাড়া আনুষঙ্গিক যে কাজগুলো, আপনার যে হোম বাটন আছে আপনার এখানে সব কিছু করতে পারবেন। তাছাড়া সার্চ দেওয়ার জন্য শেডিং বাটন আছে, আপনার ভলিউম কমানোর জন্য, বাড়ানোর জন্য। আপনার মোটামুটি আপনার বাজেটের ভিতরে সবচেয়ে ভালো টিভি এবং ভালো টিভির রিমোট হিসেবে ব্যবহার করা হয়েছে, মোটামুটি ভালো। এটা হলো টিভির, ওয়ালটন টিভির রিমোট। এর ভিতরে পেয়ে যাবেন এরকম একটা আপনার ওয়ালটন LED টিভির আপনার একটা ম্যানুয়াল বই, যে ভিতরে আপনি এই সব কিছু পেয়ে যাবেন, আপনার যে কিছু জানা প্রয়োজন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এটা হলো ওয়ালটন স্মার্ট টিভির আপনার ওয়ারেন্টি বই,
মূলত ওয়ালটন দুইভাবে ওয়ারেন্টি দিয়ে থাকে, একটা হলো আপনার ওয়ালটনের ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে, একটা অনলাইন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে। তো মূলত ওয়ালটন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন এখন একটু সার্ভিসটা বেশি দিয়ে থাকে। আর টিভির ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো এই টিভির আপনার প্যানেল গ্যারান্টি হলো 5 বছরের, 5 ইয়ার্স প্যানেল গ্যারান্টি। স্পেয়ার পার্টস হলো 2 ইয়ার্স, মেইন বোর্ড হলো 2 ইয়ার্স, আর ফ্রিজ সার্ভিস মানে 5 ইয়ার্স। আপনার টোটাল এই সার্ভিসগুলো এখানে পেয়ে যাবেন। এটা হলো আপনার কীভাবে ওয়ালে লাগাবেন আপনার টিভিটা, সে সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনি এই ম্যানুয়াল বই দেখে আপনার ওয়াল লাগানোর জন্য আপনার ওই সঠিক আপনার ইগুলা দেখতে পারবেন। এটা হলো আপনাদের বহুল প্রতীক্ষিত ওয়ালটন স্মার্ট টিভি 32 ইঞ্চির, যার আপনার এখন টিভিটা অন করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ডাইরেক্ট আপনার নেটফ্লিক্সের অ্যাপস দেওয়া আছে, ইউটিউবের অ্যাপস দেওয়া আছে, প্রাইম ভিডিওর অ্যাপস দেওয়া আছে, আপনার ফেসবুকের অ্যাপস দেওয়া আছে, টুইটার দেওয়া আছে, আনুষঙ্গিক ভিতরে আরও আপনার কিছু কিছু অ্যাপ দেওয়া আছে। তো আপনি চাইলেও আরও নতুন নতুন অ্যাপস এখানে ইনস্টল করতে পারবেন, আপনার মন মতো আপনি এই ইউটিউব টিভিটা মানে স্মার্ট টিভিটা আপনি ইউজ করতে পারবেন। তো আমরা একটি মিউজিক গান বাজিয়ে দেখি যে আসলে এই টিভিটা কীভাবে কতটুকু ডলবি সাপোর্ট করে, ডলবি অডিও। আপনার তো মোটামুটি সাউন্ড সিস্টেম ভালো, ডলবি সাউন্ড হওয়ার কারণে, আর আপনার এটির ভিতর কিন্তু ইউএসবি পোর্ট কিন্তু দুইটা হওয়ার কারণে আপনি দুইভাবে ইউএসবি লাইনগুলো নিয়ে চালাতে পারবেন, আর আপনি যে কোনো কিছু আপনি চাইলেই এই টিভিতে আপনি ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকে মনে করেন ওয়ালটন টিভিতে 4K ভিডিও সাপোর্ট করে না, 4K না হওয়ার কারণে, অথচ এই টিভিগুলোতে 4K সাপোর্ট করে, 4K 8K সবগুলাই সাপোর্ট করবে। যারা আপনার বাজেট রেঞ্জের ভিতরে, কম বাজেটের ভিতরে এরকম টিভি নিতে যাচ্ছেন, তারা এই টিভিগুলো নিয়ে নিতে পারবেন। অনায়াসেই 8K পর্যন্ত সাপোর্ট করতেছে। তো টিভিটার দাম হলো 28,900 টাকা, যার প্যানেল গ্যারান্টি হলো 5 ইয়ার্স, স্পেয়ার পার্টস হলো 5 ইয়ার্স, আপনার সেলফ সার্ভিস হলো 5 ইয়ার্স। তো যারা এত অল্প দামের ভিতরে টিভিগুলো নিতে যাচ্ছেন তারা অতি সত্বর যোগাযোগ করতে পারেন। টিভিটার মডেল, তো টিভিটার মডেল নাম্বার হলো W32D120NF, আবার বলছি W32D120NF। তো টিভিটার আপনার দৈর্ঘ্য দেয়া আছে 805 মিলিমিটার গুণন 135 মিলিমিটার গুণন 510 মিলিমিটার। নেট ওয়েট 4.8 প্লাস মাইনাস 0.5 কেজি। এখানে আরও কোনো কিছু দেওয়া আছে আপনার যে যার প্রয়োজন এখানে সব কিছুই দেওয়া আছে। আর আনুষঙ্গিক উপকরণ হিসেবে এখানে আছে ভিতরে ওয়াল হ্যাঙ্গার, স্ট্যান্ড, রিমোট কন্ট্রোল, ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড। তো যারা এই টিভিগুলো নিতে চান তারা দ্রুত নিয়ে নিতে পারবেন। আর টিভিটা প্রত্যেকটা টিভি আসন্ন ঈদ উপলক্ষে 15% ছাড় থাকছে, যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সকলের দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।